আমোলা মন্ত্রীর বাবে নাই নেকি প্রশাসনের নিয়ম? মন্ত্রী কনভয়ে ভাগিব পারে নেকি যান বাহন আইন? মন্ত্রী রামেশ্বর তেলির কনভয়র বাহনে মহতিয়াই নিলে এজন যুবকক। ডিব্রুগড়ত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলির কনভয়র এখন বোলেরো বাহনে রাজপথত খুন্দিয়াই যায় এজন যুবকক। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রায় কাষেরে যাওয়া পথত বিপরীত দিশর পৰা অহা তেলির কনভয়র বাহনে মটর সাইকেলে গৈ থকা দীপজ্যোতি ভট্টাচার্য নামৰ যুবকজনক খুন্দিয়াই যায়। মানে আপনি এ এম সির দিকর এই হেউজপুরের ফলে গিয়ে আসলে অপোজিট ডাইরেকশন সেটো ওয়ান ওয়ে হেৰি দ মোৰ গাড়ীখন অলপ মানে আপোনাৰ অভাৰটেক কৰিবলৈ মানে পুৰা পুৰা পিকআপত আহি মানে মাৰি দিলে মই একো ক'বই নোৱাৰিলোঁ। আচ্ছা, বহুত পিকআপত আছিলে। কাৰ গাড়ী বুলি গম পাইছে কেনেকৈ? এইটো কাৰ হেৰি আছিলে? আপোনাৰ পুলিচৰ লাগি আছে, অসম পুলিচ। দিল্লী গাড়ী আছিলে নেকি? দিল্লী গাড়ী আছিলে। দিল্লী গাড়ী আছিলে, তেওঁ আছিলে নেকি? তেওঁ কনভয়তে, তেওঁ নাছিলে, পুলিচখিনি আহি আছিলে। অঁ, তেওঁৰ কনভয় কেনে কি গাড়ী আছিলে? এখন বলেৰো আছিলে। বলেৰো আছিলে ন? লাঞ্চ কৰি গৈছিলোঁ ডিউটিলৈ। এইটো আপোনাৰ প্ৰায় চাৰে পাঁচমান বজাত। যুবকজনের অভিযোগ অনুসরি দুর্ঘটনা সংঘটিত করার পাছত যুবকজনক সহায় করার পরিবর্তে আরক্ষীয়ে উলটাই গালি শপনিহে পারে যুবকজনক। দুর্ঘটনার পিছত সংকটজনক অবস্থাত ততাতৈয়াকৈ যুবকজনক অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি করা হয়েছিল যদিও পরবর্তী সময়ত ব্যক্তিগত এখন নার্সিং হোমলৈ লৈ আহে দীপজ্যোতিক। ঘটনার পিছত দীপজ্যোতির পরিয়ালে মন্ত্রীগৰাকীৰ লগত যোগাযোগ কৰিব নোৱাৰাত মন্ত্রীর সহায়কক যোগাযোগ কৰাত তেওঁ সকলো সুবিধা দিয়াৰ আশ্বাস দিয়ে যদিও এই পর্যন্ত অহা নাছিল কোনো লোক। দীপজ্যোতির পরিয়ালের অভিযোগ, দুর্ঘটনা সংঘটিত করা বাহনের নাই কোনো বৈধ নথিপত্র। আপনার বলেরো বলে গাড়ি আপনার ইন্স্যুরেন্স নাই, পলিউশন নাই, এপত চাইছো আপনার একই নাই গাড়ি। এতিয়া প্রশ্ন হয়, সাধারণ মানুষের বাবেহে আছে নেকি যান বাহনের সমগ্র নীতি নিয়ম? পলিউশন ইন্স্যুরেন্স নথকাকৈ কেনেকৈ রাজপথত চলি আছিল এনে বাহন? নে মন্ত্রী কনভয়ত থকার বাবে এনে বাহনত নালাগে কোনো বৈধ নথিপত্র? চিরদিনের বাবে খুনিয়া হওয়ার আশঙ্কায় দেখা দিছে দীপজ্যোতি। ইয়াকে লৈ চিন্তিত হৈ পৰিছে পৰিয়ালবর্গ। পরিয়ালের প্রশ্ন, দীপজ্যোতির ভবিষ্যতের দায়িত্ব লবনে মন্ত্রী রামেশ্বর তেলিয়ে? উচিত শাস্তি পাবনে দোষী? নে মন্ত্রী কনভয়র সরকারি বাহন বলে হারি যাব দুর্ঘটনা সংঘটিত করা চালক? মই আপনার রাস্তা বহি আছো, দূরের পর চাই আছে আর কৈছে বোলে সরিয়াব লাগে বলে কৈছে। কোনে কৈছে? পুলিশজনে কৈছে। পুলিশজনে কৈছে গাড়ি থকা। হ্যাঁ, গাড়ি থকা। তেওঁলোকে দূরের পর চাই আছে আর আসলে দুজন মানুহ আহি মোক লৈ গৈছে গাড়ীত লৈ। আপোনাৰ এম চিত হেৰি কৰিছে। আপুনি তেনেকে পৰি আছিলে? তেনেকে পৰিছে। তেওঁলোকে উঠোৱা নাই। কিমান দেৰি পৰি থাকিব লগা হ'ল তেনেকে? মোৰ প্ৰায় 4-5 মিনিট তেনেকে পৰি আছে। মই বহি আছোঁ ছাইডত আপোনাৰ। হয়, তেওঁলোকে বেলেগ এখন গাড়ী আহি মোক লৈ গ'ল। আৰু তেওঁলোকৰ গাড়ী ইমাৰ্জেঞ্চি কেজুৱালিটি লৈ গ'ল। তেওঁলোকৰ গাড়ী থাকিলে নে তেওঁলোক গুচি গ'ল? গৈছে তেওঁলোকে আপোনাৰ দূৰত ৰখি আছিলে। ক'ত দুখ পাইছে আপুনি? মই আপোনাৰ ভৰিটো পুৰা ভাঙি গৈছে। পুৰা ভাঙি গ'ল? অঁ, এই কোনখন ভৰিত বেছিকৈ দুখ পালে? আৰু ক'ত পাইছে দুখ? আৰু এনেই অলপ পাইছোঁ, ফালিছে। পৰি গ'ল মানে? আপুনি মই পৰি গ'লো আছোঁ। ডিব্ৰুগড়ৰ পৰা কৰুণা ফুকনৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।